যদি খুব কম দামে ঘরের ফার্নিচার কিনে ঘরটাকে খুব সুন্দর করে সাজানো যায় আর সাথে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে ব্যবহার করা যায় তাহলে যেই দিনটাতে এই জিনিসগুলো পাওয়া যাবে সেই দিনটার জন্য ওয়েট করা ভালো নয় কি আমেরিকায় এসে যদি আপনি এত বড় একটা সুযোগ নিতে চান আর পানির দামে জিনিস কিনতে চান তাহলে যে কোনো একটা রোববার পর্যন্ত আপনি ওয়েট করতে থাকুন দেখা যায় আমেরিকানরা ছুটির দিনগুলোতে তাদের বাসা থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো বের করে বাড়ির সামনে বা রাস্তার পাশে রাখে এগুলো কেন রাখেন জানেন এগুলো সেল করার জন্যে কেউ ধরেন একটা নতুন ফার্নিচার কিনতে চাচ্ছে বাট পুরান ফার্নিচারটার জন্যে জন্য নতুন ফার্নিচারটা রাখার ঘরে জায়গা নেই সেক্ষেত্রে কি করতে পারে এই গ্যারেজ সেলে সেল করে দিতে পারে এক্ষেত্রে নিজের কিছু বেনিফিট হলো আর মানুষেরও উপকারে আসলো শুধু এটাই না অনেকে আছে এক স্টেট থেকে আরেক স্টেটে মুভ করে দেখা যায় তার যে জিনিসপত্র আছে তার চেয়ে মুভ করার খরচ অনেক বেশি হয়ে যায় ক্ষেত্রে তারা জিনিসগুলো সেল করে দেয় এই যে জিনিসগুলো সেল করছে এগুলোকে গ্যাস সেল বা সেল বলে এখানে আপনি খুব অল্প দামে জিনিস কিনতে পারবেন ওয়ান ডলার থেকে শুরু করে জিনিসগুলো সেল করা হয় এখানে একটা ওভেনের প্রাইস টেন টু টোয়েন্টি ডলারের মতো হবে টেলিভিশনের প্রাইসও ঠিক সেম হবে এখানে এমনকি ল্যাপটপও সেল করা হয় সাথে সেল করা হয় বুকস অনেকে আছে বিভিন্ন ধরনের বই পড়তে পছন্দ করে তারা এখান থেকে বই কিনে নিয়ে যায় সাথে রয়েছে বাচ্চাদের খেলনা একটা বাচ্চা দেখা যায় একটা খেলনা খেলার পরে তার এই খেলনাটার প্রতি আর আগ্রহ থাকে না অনেক প্যারেন্টসরা আছে এখান থেকে বাচ্চাদের জন্য টয় কিনে নিয়ে যায় এখন অনেকের মনে হয়তো কোশ্চেন আসতে পারে কিভাবে করে জানবে এই গ্যারেজ সেল বা ইয়ার সেলের কথা গুগলে যে গুগলে যেয়ে যদি সার্চ করেন গ্যারেজ সেল বা সেল দিয়ে তাহলে আপনার নেয়ার বাই যে লোকেশন আসছে সেটাই চলে আসবে এখানে অনেক অনেক লোকেশন চলে এসেছে যে কোথা থেকে ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো পারচেস করা যায় এখানে শুধু এমনটা না যে সানডেতেই সেল করা হবে এখানে ডেট আছে সাথে কোন দিন সেল করা হবে সেটাতে আছে আর সাথে আছে লোকেশন ওই এক্স্যাক্ট তিনটাতে এক্স্যাক্ট টাইমে যদি যাওয়া যায় তাহলে জিনিসগুলো পারচেস করা যাবে এখানে একটার পর একটা মুভিং সেল গ্যারেজ সেল এয়ারসেল সেল মাল্টিফ্যামিলি সেল সবগুলো একটার পর একটা চলে আসছে এভাবে আপনি আপনার ফ্রি টাইমে আপনার ঘরের জন্যে ঘরটাকে খুব সুন্দর করে সাজানোর জন্যে জিনিসপত্র কিনতে পারবেন শুধু যে গুগলে পাওয়া যাবে তা কিন্তু নয় ফেসবুকে এরকম হাজার হাজার গ্রুপ আছে যেখানে আপনি গ্যারেজ সেল বা এয়ারসেলের গ্রুপগুলোতে অ্যাড হলে আপনি জানতে পারবেন কবে জিনিসগুলো সেল হবে এই গ্যারেজ সেল বা এয়ারসেলে সবসময় যে টাকা দিয়ে কিনতে হবে তা কিন্তু নয় অনেক সময় আছে ফ্রিতেও জিনিস দিয়ে দেয়া হয় ফেসবুকেও এমন অনেক গ্রুপ রয়েছে ফ্রি স্টাফের এগুলো শুনে মনে হচ্ছে না আমেরিকানরা খুব বেশি উদার হয় আসলে এই উদারতার পিছনে তো একটা অবশ্যই কারণ আছে তাই না যেমন ধরেন একটা আলমারি এটা গার্বেজ করা পসিবল না বা রাস্তার পাশেও রাখা পসিবল না আপনার যদি এটা উদ্দেশ্য হয়ে থাকে আপনি এটা ফেলে দিবেন তাহলে অবশ্যই সিটিকে জানাতে হবে সিটি থেকে লোক এসে আপনার এই আলমারিটা নিয়ে যাবে তারা এটা রিসাইকেলের জন্য পাঠাবে তবে সেই ক্ষেত্রে তাদেরকে দিতে হবে ডলার আর যদি মনে করেন কোথাও না কোথাও ফেলে আসবেন আর সেই ক্ষেত্রে যদি ধরা পড়তে পারেন তাহলে গুনতে হবে ভালো অঙ্কের টাকা এই জরিমানা দিতে যেয়ে অবস্থা খারাপ হবে এই কারণটার জন্যে আমেরিকানরা এই পদ্ধতিটা বেছে নেয় এতে করে যেমন ওদেরও সুবিধা হয় আর এতে করে যারা জিনিসগুলো পারচেস করছে তাদের জন্য অনেক অনেক সুবিধা হয় আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ